ওয়েলকাম স্টুডেন্ট বেদাক দত্তমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। 2x+4y+5z=6, সমতলের সমান্তরাল যে সমতলের এক্স ওয়াই জেড অক্ষের উপরে চতুর্থাংশের সমষ্টি 19 একক, তার সমীকরণ নির্ণয় করো। এখন প্রথমেই দেখো, এখানে বলেছে যে 2x+4y+5z=6, সমতলের সমান্তরাল সমতল আমায় বের করতে হবে। তাহলে সমান্তরাল সমতলের সমীকরণ হবে 2x+4y+5z=k। এবার এটাকে আমরা ছেদিতাংশ আকারে সাজাচ্ছি। x/k/2 + y/k/4 + z/k/5 = 1। তো প্রশ্ন অনুসারে k/2 + k/4 + k/5 এটা ইজিকুয়াল টু লিখতে পারি কত? 19। তাহলে এলসিএম নিয়ে নিচ্ছি 20। তাহলে এখান থেকে 10k + 5k + 4k = 19। তাহলে এখান থেকে 19k/20 = কত? 19। তাহলে k এর মান কত হয়ে যাচ্ছে? 20। তাহলে নির্ণেয় সমতলের সমীকরণ হবে 2x+4y+5z = 20। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।